নমস্কাৰ ৰাইজ, আজি আমি আহিছোঁ বৃহত্তৰ ঢেকিয়াজুলি ৰাইজৰ উদ্যোগত, ঢেকিয়াজুলি শাখা সাহিত্য সভাৰ সহযোগত কৃতি শিক্ষক, শিশুবন্ধু, সমাজ হিতৈষী প্ৰয়াত প্ৰদীপ কুমাৰ নাথদেৱৰ শ্ৰদ্ধাঞ্জলি আৰু স্মৃতিচাৰণ সভালৈ। স্থান লিচুবাগান, ঢেকিয়াজুলি, ৱাৰ্ড নং 7, দিনাংক 13 আগষ্ট 2023। শোণিতপুৰ জিলাৰ সাহিত্য সভাৰ প্ৰাক্তন সভাপতি, অৱসৰপ্ৰাপ্ত শিক্ষক, সমাজকৰ্মী প্ৰদীপ কুমাৰ নাথৰ মৃত্যুৰ এমাহ সম্পূৰ্ণ হোৱাত 13 আগষ্ট 2023ত অসমৰ বিভিন্ন প্ৰান্তৰ পৰা অহা ৰাইজৰ উপস্থিতিত শ্বহীদ নগৰী ঢেকিয়াজুলিৰ 7 নং ৱাৰ্ডত অৱস্থিত পাৰ্ক ভিউ ৰিজৰ্টৰ স্থায়ী সভাগৃহত দিনজোৰা কাৰ্যসূচীৰে শ্ৰদ্ধাঞ্জলি অনুষ্ঠান আৰু স্মৃতিচাৰণ সভাখন বন্তি প্ৰজ্বলন কাৰ্যসূচীৰে অনুষ্ঠিত হয়। ঢেকিয়াজুলি আঞ্চলিক ছাত্ৰ সন্থা ৰাভা ডাঙৰীয়া আছে, তেখেতকো মই শ্ৰদ্ধাঞ্জলি দিবলৈ অনুৰোধ কৰিছোঁ। মাৰোৱাৰী যুৱ মঞ্চৰ সভাপতি অমিত চান আছে আৰু নিধি চান, তেওঁলোকক আমি শ্ৰদ্ধাঞ্জলি জনাবলৈ অনুৰোধ কৰিছোঁ। প্ৰয়াত কৃতি শিক্ষক প্ৰদীপ কুমাৰ নাথৰ সহধৰ্মিনী ৰেণু দেৱীয়ে বন্তি প্ৰজ্বলন কৰি অনুষ্ঠান মুকলি কৰে। কৃতি শিক্ষকগৰাকীৰ স্মৃতিচাৰণ সভাৰ আগেয়ে কেইবাগৰাকীও বিশিষ্ট ব্যক্তিয়ে প্ৰয়াত নাথদেৱৰ বিষয়ে মন্তব্য প্ৰকাশ কৰে। আহকচোন তেখেতসকলৰ ওচৰলৈ এপাক যাওঁ। আপোনাৰ দৃষ্টিত প্ৰদীপ কুমাৰ নাথ? প্ৰদীপ কুমাৰ নাথ অসম সাহিত্য সভাৰ হাজাৰৰ মাজত, ভিৰৰ মাজত জিলিকি থকা এজন শীৰ্ষস্থানীয় একনিষ্ঠ সেৱক। তেখেত নিঃস্বার্থ, নির্লোভ, সহজ সরল ব্যক্তিত্বর অধিকারী আছিল। অসম সাহিত্য সভার মই মোৰ 55 বছরীয় সাংগঠনিক জীবনত লাখ লাখ কর্মীর লগত মোৰ বন্ধুত্ব হৈছে বা ঘনিষ্ঠতা আছে বা লগ পাইছো, সেই সকলের ভিতৰত শীর্ষর তালিকাতে প্রদীপ নাথ আছে। মই এই কথাখিনি এইকারণে কব পাৰিছো, মই যিদিনাই তেখেতক লগ পাইছিলোঁ প্রায় 22 বছর পূর্বে, আৰু মই প্ৰধান সম্পাদক হৈ থকা কালচোৱাটো তেখেতৰ লগত যিখিনি সম্পৰ্ক ঘটিছিল বা পিছলৈও যিখিনি সম্পৰ্ক অটুট আছিল, তেখেতৰ বিষয়ে নানান কাৰ্যক্ৰমণিকাৰ বিষয়ে মই যিখিনি জানিছোঁ, ঢেকিয়াজুলিৰে নহয় গোটেই অসমৰ কেইবাটাও অনুষ্ঠানৰ লগত তেখেতে জড়িত আছিল। ঢেকিয়াজুলিটো কেইবাটাও বুলি ক'বই নালাগে, ইচ এণ্ড এভৰি প্ৰত্যেকটা অনুষ্ঠানৰ লগত তেখেত জড়িত আছিল আৰু সাধাৰণভাৱে জড়িত নাছিল। প্ৰত্যেকটা অনুষ্ঠানৰ লগত তেওঁ দেহে কেহে খাটিছিল, ধন জন সময় সম্পূৰ্ণ তেওঁ উৎসৰ্গা কৰিছিল সেই অনুষ্ঠানটোৰ কাৰণে, অৰ্থাৎ ৰাইজৰ কাৰণে। অৰ্থাৎ তেওঁ এজন মানৱ দৰদী, মানুহক ভালপোৱা এজন বিশিষ্ট ব্যক্তিৰ অধিকাৰী। তেওঁৰ এই যিটো গুণ আজিৰ যুগত এই বৈষয়িক ভোগ সৰ্বস্ব জীৱনত পাবলৈ আচলতে অতি বিৰল। গতিকে মই প্ৰদীপ নাথৰ বিষয়ে এইটোৱেই ক'ম, এনেকুৱা এগৰাকী কৃতি পুৰুষ সন্তান কৰ্মযোগীক ঢেকীয়াবাসীয়ে পাইছে। তাৰ কাৰণে ঢেকীয়াবাসীয়ে নহয়, আচলতে অসমীয়া জাতি কৃতজ্ঞ। তেখেতৰ দৰে এগৰাকী এনেকুৱা একনিষ্ঠ সেৱক আমি
হেরুয় মানে মর্মবেদনা অনুভব করছো, আর যিনি কর্ম উদ্যম স্পৃহা এইখিন আমার ভাবিকালের পৃথিবী নির্মাতা নতুন প্রজন্মর কারণে সদায় এক আদর্শনীয় স্তম্ভ হয়ে রব। আমি সদায় হৃদয়ের মাজত রাখিম, তেখেতক সদায় ঢেকিয়া বেশি স্মরণ করব। মানে আজির এই স্মৃতি দিবসত ইয়াত তেখেতলে গভীর শ্রদ্ধাঞ্জলি যাচিছো। তেখেতর স্থান বৈকুণ্ঠত হব হোক মই প্রার্থনা জানাইছো। নমস্কার, মই শোণিতপুর জেলা সাহিত্য সভার সভাপতি ভূপেন শইকীয়া। আজি প্রদীপ নাথদেবর যে মাহেকীয় শ্রাদ্ধ স্মৃতিচারণ সভা, তাত আজি মই উপস্থিত আছো। প্রদীপ নাথ এনেকুৱা এগৰাকী ব্যক্তি যাক অজাত শত্রু বুলি কোৱা হয়। সেইগৰাকী ব্যক্তি অকল ঢেকিয়াজুলিৰে নহয়, গোটেই অসমৰ সাহিত্য সংস্কৃতিৰ জগতখনৰ লগত তেখেত জড়িত হৈ আছিল। শোণিতপুৰ জিলা সাহিত্য সভাৰ তেখেতৰ প্ৰতিষ্ঠাত তেখেতৰ সম্পূৰ্ণ অৰিহণা আছিল। তেখেতে শোণিতপুৰ জিলা সাহিত্য সভাৰ সম্পাদক, উপসভাপতি আৰু সভাপতি হিচাপে বহুকাল কাৰ্যনিৰ্বাহ কৰিছিল। অসম সাহিত্য সভাৰো তেখেতে কাৰ্যনিৰ্বাহক সদস্য আছিল, আৰু শুভাধাৰী তেখেতক সন্মান অসম সাহিত্য সভাই তেখেতক প্ৰদান কৰিছিল। শোণিতপুর জেলার লগতে ঢেকিয়াজুলি সকল সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠান সাহিত্য অনুষ্ঠান তেখেত জড়িত হয়ে আছিল। আর তেখেতর যে অবদান, নিঃস্বার্থ যে সেবা, সেই সেবার বাবে আজি শ্রদ্ধা জানাই তেখেতর প্রতি আজি সদৌ ঢেকিয়াজুলি বাকি রাইজ আর ঢেকিয়াজুলি শাখা সাহিত্য সভায় যুটিভাবে আজি এই অনুষ্ঠানট অনুষ্ঠিত করেছে। ঢেকিয়াজুলি সকল রাইজ আজি ইয়াত আজি উপস্থিত আছে। আর মানে ভাবো তেখেতর যে আদর্শ, যে প্রেরণা, এই প্রেরণা আমার ভবিষ্যতে আগবাড়ি যাওয়ার সহায় করব। নমস্কার, মই ঢেকিয়াজুলি শাখা সাহিত্য সভার সভাপতি প্রভাকর বর্মন। আজি ঢেকিয়াজুলি অঞ্চলের অজাত শত্রু সন্মানীয় প্রদীপ কুমার নাথ ডাঙরিয়ার শ্রদ্ধাঞ্জলি আর স্মৃতিচারণ অনুষ্ঠান ঢেকিয়াজুলি অঞ্চলের রাইজ আর ঢেকিয়াজুলি শাখা সাহিত্য সভার সহযোগত উদযাপন করা হয়েছে। আমি যৎপর আছি, যত্ন করছো যে প্রয়াত নাথদেবর বর্ণিল জীবনের প্রতিটি দিক অবলোকনে আমি এখন এই শ্রদ্ধার্ঘ গ্রন্থও আজি উন্মোচন করার কথা আমি ভাবিছো। শোণিতপুর জেলা সাহিত্য সভার সন্মানীয় সভাপতি সদস্য সকল বা অসম সাহিত্য সভার প্রাক্তন সম্পাদক ডক্টর জগদীশ পাটগিরি আজির এই অনুষ্ঠানত উপস্থিত আছে। আমি আশা রাখিছো যে প্রয়াত নাথদেবর বর্ণিল জীবনে আমার উত্তর পুরুষক উৎসাহিত করব। আমি তারই প্রত্যাশারে আজির এই অনুষ্ঠানটি আমি করছো। আমি আশা রাখিছো এই অনুষ্ঠানটি সফলভাবে সম্পাদন হব। ধন্যবাদ। নমস্কার, মই ঢেকিয়াজুলি শাখা সাহিত্য সভার সম্পাদক গৌতম রাজবংশী। আজি প্রয়াত কীর্তি শিক্ষক শোণিতপুর জেলা সাহিত্য সভার প্রাক্তন সভাপতি প্রদীপ নাথ স্যারর আজি বার্ষিক মাহেকীয়া তিথি। আমি মাহেকীয়া তিথিত গোটেই সমগ্র ঢেকিয়াজুলি অঞ্চলে আজি তেওঁক স্মৃতিচারণ করছো। সমূহ জাতীয় অনুষ্ঠানের লগতে সমূহ রাইজে আজি এই পবিত্র স্থানত স্মৃতিচারণ করেছে। নাম কীর্তন ভাগেরে আমার শ্রদ্ধাঞ্জলি আর নাম কীর্তনের আমার অনুষ্ঠানটা আরম্ভ হয়েছে। তারপর আমার স্মৃতিচারণ সভা হব, আর এই সভাতেই শোণিতপুর জেলার বিভিন্ন শাখার প্রতিনিধি আহি আমার মাজত উপস্থিত হয়েছেহি। আমি সকলে তেওঁৰ আদর্শে অনুপ্রাণিত হওয়ার কারণে নতুন প্রজন্মক একটা রাস্তা পথ দেখাই দিবর কারণে আমি এই স্মৃতিচারণ সভা পাতিছো। সরপা আমি স্যারক দেখিছিলো, আমি আগতে যেতিয়া আমি অকণ বুজা হয়েছিল সাহিত্য সভা বুলি কলে প্রদীপ নাথ স্যারকেই দেখিছিলো যে স্যারে গোটেইখন অকলে অকলে খোজকাড়ি ঘুরি ফুরে। গতি সেই সহজ সরল মানুষজন আমার মাজপা নোহা হওয়াত আমি ব্যথিত হয়েছো, খুব দুঃখ প্রকাশ করছো। গতি ভবিষ্যতের দিনবিলাকত এনে এজন ব্যক্তি যে আকো ওলাব আমার সন্দেহ আছে। এক সরলতার প্রতীক হিসাবে আমি লব পারো। গতি আজি আমি তেখেতর হয়ে এই অনুষ্ঠানটি সুকলমে পার হোক আমি সেই কারণেই স্মৃতিচারণ সভা পাতিছো। ধন্যবাদ। নমস্কার, মই অপূর্ব কুমার ভট্টাচার্য, প্রদীপ নাথ ডাঙরিয়ার প্রতিবেশী অনুজ। প্রদীপদা এগারী এনে এক ব্যক্তি আছিল, ধুতি আর কামিজ পরিহিত, সদায় মুখত এমুকুরা আত্মপ্রত্যয় আর ভালপার হাঁহি কড়িয়ায় লো ফুরা প্রদীপদা গোলগৈ অজাত শত্রু।
কোনোদিন কোনো কথার হিসাব করবলে নিবিচরা, জীবনের জমা খরচর ক্ষেত্র সদাই যে ভুল করা প্রদীপদা ঢেকিয়াজুলি অঞ্চলের মানুষের হৃদয়ত আসিল, আর আজি এই অনুষ্ঠানটি তেওঁর অন্তিম যাত্রার অংশ লওয়া মানুষবুরেই সেই কথাটো প্রমাণ করিলে যে তেওঁ জনগণের এজন আসিল। আর সেইজন প্রদীপনাথ ডাঙরিয়া অসম সাহিত্য সভার লগত আত্মীয়ভাবে জড়িত আসিল, ঢেকিয়াজুলি শাখা সাহিত্য সভাক নতুন রূপে সজাইছিল, শোণিতপুর জেলা সাহিত্য সভারও সভাপতির গুরুদায়িত্ব পালন করেছিল, সাহিত্য সভার এগারী অক্লান্ত সেবক আসিল, এজন বিশেষভাবে পরিচিত সাহিত্যিক নাছিল, কিন্তু সাহিত্য কর্ম রাজি করা সকলক উৎসাহিত করবলৈ, সাহিত্যর প্রতি মানুষক আকৃষ্ট করবলৈ প্রদীপনাথর ভূমিকা আছিল চিরস্মরণীয়। একদরে মইনা পারিজাতরও আজীবন সভ্য আছিল, সেই সদু অসম মইনা পারিজাতে শিশুবন্ধু উপাধি দিছিল, এগারী কৃতি শিক্ষক আছিল, সে আজিও দুটা সম্বোধনেরে প্রদীপদা পরিচিত আছিল, আমার বাবে দাদা আর তেওর শিক্ষার্থী সকলের বাবে স্যার, স্যারর সৈতেও বন্ধু, ভাতৃর সৈতেও বন্ধু, সেইজনে আছিল প্রদীপনাথ ডাঙরিয়া, ঢেকিয়াজুলির এটি পরিচয় আছিল। তেখেতর বিয়োগত হৃদয় ভরা শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছো, তেওঁৰ যি অবদান আর ভূমিকায় অসমৰ সমাজ জীবন, ঢেকিয়াজুলির বিভিন্ন জাতি জনগোষ্ঠী ভাষা ভাষী সম্প্রদায়ের মানুষের মাজতো অসম আন্দোলন চলাকালীন অবস্থাতো তেওঁ কিন্তু একাত্ম করে রাখি পারিছিল, সেই আছিল প্রদীপদা। বিদায়। শুভানুধ্যায়ী হয় দিনের 1 বজাত স্মৃতিগ্রন্থ শুভানুধ্যায়ী উন্মোচন করা হয়। স্মৃতিগ্রন্থখানি উন্মোচন করে শোণিতপুর জেলা সাহিত্য সভার সভাপতি ডক্টর ভূপেন শইকীয়ায়। আজি এনেদৰে এটা বৃহৎ আগ্ৰহ